ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। আস্তে আস্তে আপনার নাম কি? সুভাষিস চক্রবর্তী। আপনি যে এখানে এসেছেন মাটি দিতে, এখানে একজন মুসলিম মারা গেছে। ও আমাদের মায়ের মতন ছিল, আমাকে ভালোবাসত ছেলে বলে, তাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই তাই এসেছি। আচ্ছা, আপনি তো একজন ব্রাহ্মণ, আপনি মাটি দিলেন। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই তাই মা বলে ইয়ে করতাম, ছেলে বলে আমাকে ভালোবাসত তাই। আমাদের কেউ যদি মরে, হিন্দুদের মধ্যে কেউ যদি মরে, মুসলমানরাও যায় পোড়াবার জন্য। আমাদের মালতীপুরের মধ্যে এটাই রেওয়াজ। আমরা এইভাবেই মাটি দিই, হিন্দু মুসলিম মাটি দিই। ওই মারা গেলে আমরা শ্মশানেও যাই। আপনার নাম কি? জোরে সুবল। আপনি এখানে মাটি দিচ্ছে, আপনি তো একজন হিন্দু, কেন এসেছেন? ওই বাড়ি বগলাতেই আছে। হ্যাঁ, বাড়ি বগলাতে আছে, একই জায়গায় বসবাস করছি। হ্যাঁ, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। হ্যাঁ, এই যে ইনি মাটি দিতে এসেছেন, একজন হিন্দু হিসাবে আপনি মুসলিম হিসাবে কি বলতে চান? না, আমি মুসলিম হিসাবে বলতে চাই যে মানে একসঙ্গে বসবাস করেছে, মানে মায়া একটা হয়ে গেছে বলে ও হিন্দু হয়েও মানে মাটি দিতে এসছে, মানে মুসলমানকে আর কি। এবার আমি আমি নিজের কথা বলছি যে আমি একজন মুসলিম, তো আমার বন্ধু বান্ধবের মধ্যে একজন ওনার বাবা মরে গেছে, তো আমি চলে গেলাম শ্মশানে পুরাবার জন্য। পালের ওই যে বহুদিন আগে পালের একটা পালের বাবা মরেছিল, জগন্নাথ পালের বাবা, তাকেও পুরাতে গেছি। এবং ওই রণজিতের বাবা কালী মুখার্জি, তাকেও মানে শ্মশানে গেছি, ওখান থেকেও মানে ইয়ে করে এসছি। আমরা মুসলমান হয়েও গেছি, তো আমি হিন্দু মুসলিম আমরা এক জায়গায় মিলেমিশে চলছি, এটাই আমরা মানে বলতে চাই আর কি। আর ওই বাড়ির পাশেই আছে মায়ের মতন, সেখানে এসছে। এতে হিন্দু মুসলমান ভাই কি আছে? সবাই ভাই, সব ভাই ভাই।